প্রিয় দর্শক, আমরা এখন আছি আটলান্টিক মহাসাগরের তীরে। তো এই তীরে কি জন্য আছি আপনাদেরকে এখন দেখাবো। তো এখানে ইন্ডিয়া থেকে জাহাজে করে 34 টন কাঁচামরিচ বাংলাদেশে নিয়ে আসা হচ্ছিলো, আমদানি করা হচ্ছিলো। তো হঠাৎ বাংলাদেশের বন্দরের কাছাকাছি এসে জাহাজের তলা লিক হয়ে গেছে। তো দেখেন জাহাজটি চলে যাচ্ছে, তো কোস্টগার্ডের কিছু কর্মীরা সেই জাহাজের দিকে এগিয়ে যাচ্ছে উদ্ধার করার জন্য। তো ফায়ার সার্ভিসকে কল করা হয়েছে, তারা চলে আসবে। দেখা যাক, ফায়ার সার্ভিস প্রায়ই যে দেখেন চলে আসছে। তো প্রিয় দর্শক, দেখেন ফায়ার সার্ভিস তাদের দলবহর নিয়ে চলে আসছে, তাদের টিম নিয়ে চলে আসছে উদ্ধার করার জন্য সেই কাঁচামরিচগুলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন ফায়ার সার্ভিসের 4 সদস্যের দল চলে এসে এখানে জাহাজ উদ্ধার করার জন্য। তো আপনারা এখন আমরা ফায়ার সার্ভিসের প্রধানের সাথে কথা বলবো। স্যার, আপনার নাম কি? আখিরুল। তো আপনি কি এখানে আপনার দল বল নিয়ে চলে আসছেন? হ্যাঁ। তো আপনার দলের সদস্য সংখ্যা কয়জন? 4 জন। 4 জন? হ্যাঁ। আপনারা কি কি জন্য এখানে আসছেন? এখানে গামছি জাহাজ ডুবে গেছে, এই জন্য। আপনাদের ট্রেনিং কয় বছরের? 5 বছরের। আচ্ছা, এখন তাহলে আপনারা উদ্ধার কাজে নেমে পড়ুন। আমরা দর্শককে লাইভে দেখাচ্ছি সরাসরি, এখানে কাঁচামরিচ উদ্ধার করা হচ্ছে জাহাজ। তো দর্শক দেখুন, তো ফায়ার সার্ভিসের কর্মীরা কীভাবে তারা প্রস্তুতি নিয়ে নিচ্ছে আটলান্টিক মহাসাগরে সেই কাঁচামরিচের জাহাজটি উদ্ধার করার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন ডুবুরিটা প্রস্তুতি নিয়ে নিয়েছে, এই যে নেমে পড়লো এখন সমুদ্রে, আটলান্টিক মহাসমুদ্র সাগরে। তো আপনারা দেখতে পাচ্ছেন সে এখন ডুব দিবে। এই তো ডুব দিয়ে দিল ডুবুরি, প্রধান ডুবুরি, সে ডুব দিয়ে দিল। এই যে দেখতে পাচ্ছেন সে জাহাজ উদ্ধার চালিয়ে যাচ্ছে। দেখেন কীভাবে জাহাজ উদ্ধার করছে সেই ডুবুরি চৌকশ বাহিনীরা। তো আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন বিডি ভিলেজ 64 এর ভিডিও। তো দেখেন কীভাবে উদ্ধার চালিয়ে যাচ্ছে। তো দেখেন উদ্ধার করে ফেলেছে জাহাজটি সেই 34 টনের পেঁয়াজের কাঁচামরিচের জাহাজটি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ডুবুরির দল তাদের এই কাঁচামরিচের জাহাজটি উদ্ধার করে নিয়ে আসলো। তো দেখতেই পাচ্ছেন জাহাজটি উদ্ধার করেছে। এই যে দেখতে পাচ্ছেন জাহাজটির তীরে কীভাবে নিয়ে আসছে ডুবুরি প্রধান, সে জাহাজ নিয়ে চলে আসছে। আপনারা দেখেন, তো আমরা এখন আবার ডুবুরির কাছে যাব, ডুবুরিদের কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে দেবো যে কীভাবে তারা এই জাহাজটি উদ্ধার করলো, কতক্ষণ সময় লাগলো তাদের এই জাহাজ উদ্ধার করতে। তো আপনারা যে জাহাজটি উদ্ধার করলেন, এই জাহাজ উদ্ধার করতে আপনাদের কতক্ষণ সময় লাগলো? 5 ঘন্টা। প্রায় 5 ঘন্টার চেষ্টায় তারা উদ্ধার করলো সেই আটলান্টিক মহাসাগর থেকে বাংলাদেশের তীরের কাঁচামরিচের বহরটি এই মুহূর্তে উদ্ধার হয়েছে। তো এখানে প্রায় কত টনের মতো জাহাজে কাঁচামরিচ ছিল? 100 টন। তো 100 টনের মতো কাঁচামরিচ ছিল এখানে। তো আপনাদের চৌকশ বাহিনী এগুলো উদ্ধার করতে পেরেছে। তো এখানে প্রায় কত কোটি টাকা কাঁচামরিচের ক্ষয়ক্ষতি হয়েছে? 20 কোটি টাকার কাছাকাছি। তো এখানেই শেষ। তো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।